হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমরা এখন বেরিয়ে পড়েছি 99 হাইওয়ে 99 ধাবার উদ্দেশ্যে। তো যাই হোক, সন্ধ্যাবেলা নেই, কাজ তো খইভাজ অবস্থা। বর বাড়ি ফিরে বললো যে কোথাও কিছু নেই, বেড়াতে যাবো, তাই বেরিয়ে পড়লাম। উঠলো ভাই তো কটক যে সেই অবস্থা। যাই হোক, এরপর যা ভিড় ঠেলতে ঠেলতে এমনি ডানপুরি হচ্ছে ভদ্রেশ্বরে, ডানপুরি রোডটা জাম থাকে। তো যাই হোক, ভিড় ঠেলতে ঠেলতে বৃষ্টি খেতে খেতে যাই হোক, গাছপালা পেছনে ফেলে রেখে এগিয়ে যেতে 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 আর কি করব, চললাম। বক 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 করতেই থাকলো গাড়িতে, একবার এ বকে একবার ও বকে, এই করতে করতে ডেস্টিনেশন কি ম্যাপ চালিয়ে হলো কোথাও যাওয়ার ঠিক নেই, চলো যাবো হাইওয়ে 99 ধাবা। দেখেছিলাম ইউটিউবে, অনেকে ইউটিউবার ভিডিও করেছে ওটা নিয়ে। হ্যাঁ যাই হোক, আমার তো ওটা রদ দেখাও হবে, কলা বেচাও হবে, খাওয়াও হবে আর ঘোরাও হবে, প্লাস তোমার একটু ভিডিও হবে, কিছু হোক, পারি আর না পারি, যা হয় তাই ভালো। যাই হোক, এরপর আমরা ডানকুনি ছেড়ে পৌঁছাতে পৌঁছাতে বেশ জ্যাম লেগে গিয়েছিলো। তোমার তারপরে তো যাই হোক, দেখাচ্ছিলো 5 মিনিট আছে, 10 মিনিট আছে, এই করতে করতে এগিয়ে চললাম। যাই হোক, তোমরা দেখতে থাকো, অনেক কিছু দেখার আছে, বোঝার আছে, দেখো বলো। হ্যাঁ এটা খারাপ না, ভালো, দাওয়াটা ভালো। তাছাড়াও রাস্তায় যেতে যেতে অনেক ছোটোখাটো ধাবা পড়ছিলো, দেখছিলাম, তুলছিলাম। এই আমরা এসে গেছি হাইওয়ে 99 ধাবায়। যখন আমরা এসেছিলাম তখন সেরকম কেউ ছিল না, তো একটাই গাড়ি ছিল, তারপর অনেকেই এলো। যাই হোক, খারাপ না, কোয়ালিটি ওয়াইজ ভালো। আর সব থেকে ভালো হচ্ছে ওখানকার মানে ওনারের ব্যবহার আচারটা আরও বেশি ভালো। মানে ডাক্তারকে যেমন দেখাতে গেলে ডাক্তারের ব্যবহার আচার ভালো হলে রোগীর রোগ অর্ধেক ছেড়ে যায়, তেমন এখানেও দেখলাম খাবার কতটা ভালো হবে সেটা হয়তো আগে থেকে জানতাম না, কিন্তু ওদের ব্যবহার আচার খুব ভালো। আর এখানে একটা অ্যাট্রাকশন হচ্ছে, এটা দেখো পুরোনো টায়ারগুলোকে রং করে সেগুলো দিয়ে সব ফেলা জিনিস খুব ভালোভাবে কাজে লাগিয়ে এটাকে ডেকোরেশন করেছে। এখানে খাটিয়া পাতা আছে, যদি কেউ এর উপর বসে খেতে চায়। তো আমরা ভেবেছিলাম বসবো, কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে এলো, সুতরাং আর কিছু করা হলো না। এই যো, আর এখানে তোমার এমনিও বাইরের ওয়েদার খুব মানে গরম, প্রচণ্ড গরম, আর আশেপাশে বৃষ্টি হচ্ছিলো, যেখানে সব ভিজে ভিজে বৃষ্টি হচ্ছিলো। তো যাই হোক, আমরা এসে গেছি হাইওয়ে 99 ধাবায়। জায়গাটা ভালো, খারাপ না। এই যে এখানে একটা জিনিস দেখো, টেবিলগুলো দেখেছো ড্রামের ওপর তৈরি করা, যে বড় বড় ড্রাম হয় সেই ড্রামের মধ্যে এই টেবিলগুলো তৈরি করা। কনসেপ্ট ভালো, খারাপ না, খুব ভালো, রান্নাও ভালো, সব কিছু মিলিয়ে মিশিয়ে যদি আমাকে কেউ বলে 10 আউট অফ 9 তো দেওয়াই যায়। আর সব থেকে বেশি ভালো বললাম না, ওদের ব্যবহার আছে, ঠিক আছে, ওদের ওপেনলি সব কিছু। সব অন্য অন্য হোটেলে যেমন লুকিয়ে চুড়িয়ে মানে অন্য জায়গায় রান্না, সেরকম কিছু না। এই যে এদের সব ওপেনই হচ্ছে এখানে রান্না, এখানেই লোক খাওয়া দাওয়া করছে, এখানেই রান্না হচ্ছে। যাই হোক, তোমার একটু মেনু কার্ডটা দেখে নাও, ওটা ভদ্রেশ্বরে, বৈদ্যবটি ভদ্রেশ্বর, মাঝে মাঝে এটা ভদ্রেশ্বরে। এখানে আমরা অর্ডার করেছিলাম চম্পারণ মাটন, যেটা ফুল প্লেট ছিল, আর চম্পারণ চিকেন, এটা হাফ প্লেট, 4 পিস থাকবে। এছাড়া সবই রকম ছিল, তো আমাদের যে খাবারগুলো খুব একটা দাম ছিল না, রেগুলার প্রাইসেই ছিল, ভালো, খারাপ না। খাবারের কোয়ালিটি তো অতি অবশ্যই অতি খুব ভালো। আমরা মশালা কুলচা নিয়েছিলাম, তারপরে তোমার চিকেন মাটন দুটোই নিয়েছিলাম, কারণ তোমার বাড়িতে সবাই তো চিকেন খায় না, তাই ওরা মাটন নিয়েছিলাম, আমি চিকেন নিয়েছিলাম হাফ প্লেট। মাটনটা যেহেতু সবাই খায়, মাটনটা ফুল প্লেট নেওয়া হয়েছে, হবে না ওই 720 টাকা দিয়ে চিপ দিতে হবে। যাই হোক, তোমরা একটুখানি মেনুটা দেখতে থাকো, দেখো সব রকম দেখছিল, চিকেন মাটন, এখানে নাকি দুপুরে ভাতও হয়, সকাল 8টা থেকে খোলা হয়, নাকি দুপুরবেলা ভাতও হয়। নেক্সট টাইম আবার যাওয়ার জন্য ঠিক আছে, একটা ব্যবহার করে ভালো লাগলো,
তখন হ্যাঁ বলবো যে তোমার কি বলে যে তোমার কাজ কোনো রকম করছে না, বলো না না কোনো ব্যাপার নেই আপনি পাঠিয়ে দেবেন, যেখানেও পরে দিলেও হবে, বা আমি চিনে না জানে না পরে দিলেও হবে ওখান থেকে। তারপরে অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিল, কিন্তু ওরা বারবারই বলছে যে না কোনো ব্যাপার নেই এরকম হতেই লাগে, অনেকবার হয়েছে তো সমস্ত লোক আসলে মানুষ মানুষ ছেলে লোক বুঝতে পারে দেবো। আমাদের খাবার এখানে এসে গেছে, প্রথমে ছিল মাহি ফিশ টিক্কা যেটা অপূর্ব খেতে, যেটার দাম ছিল ওই লাস্টে বিলটা দেওয়া আছে, আমার তো মনে নেই যে এটা কত দাম ছিল, লাস্টে বিলটা দেওয়া আছে তোমরা দেখতে পেয়ে যাবে। যাই হোক, এটা হচ্ছে ফিশ মাই টিক্কা যেটা অপূর্ব খেতে লেগেছিল, মানুষ পেয়ে যাচ্ছে এগুলো খাওয়ার পরে। আমাদের এগুলো ওরাই আমাদের প্লেটে সার্ভ করে দিল, আমরা নিজেকে নিয়ে নিই, এটা সার্ভ করে দিলে এইটা মাই টিক্কা স্যালাড খাবার। এরপর নিয়ে এসছে চাম্পার চিকেন চাম্পার, আর হচ্ছে তোমার কি বলে এ আছে মশালা কুচা, এই ছিল আজকে আমাদের খাওয়া দাওয়া। মশালা কুচা বলো বা আদার্স মাটনটা তো হেভি রান্না করে, হেভি কোনো কথা হবে না। যাই হোক, খেয়ে দিয়ে নিলাম। এরপর খাওয়া দাওয়ার পরে মজিতর জন্য মজিত অর্ডার করেছিলাম, তো মজিত বানাচ্ছিল সেটাও ক্যাপচার করলাম। এই জন্য খুব বিহেভিয়ার স্টাফ বিহেভিয়ার অবশ্যই ভালো, বললাম না ট্রেনের মধ্যে লাইন দেওয়া যায়, যেমন মালিকের ব্যবহার তেমন স্টাফদের ব্যবহার তো খুব ভালো, ভীষণ ভালো লেগেছে। খাবার দাবার তো আছে, মাটন মাটন চিকেন আপনাকে দেবে না, মা যদি না পছন্দ না ওটা ওটা দিও না, ওটা এনে কোনো রেখে না, আর অন্য যদি নার্লি টাইমে পিস থাকে ওটা দাও ওখানে, সব রকম মানে যাই হোক খেতে খুব সুন্দর ছিল, মাটনটাও দারুণ হয়েছে চিকেনটাও দারুণ হয়েছে। যাই হোক, এই যে সার্ভ করে দিচ্ছে এখানে, সার্ভ করে দিল,
চিকেনটা পরে ফেলতে বলা হয়েছিল, সবাই খাচ্ছিল। কেমন লাগলো? আমি বরকে জিজ্ঞাসা করলাম, বলো তো কেমন খেতে, বললে দারুণ দারুণ। যাই হোক, এই যে এখানে দেখে দিচ্ছিল, তারপর আমরা এখান থেকে খাওয়া শেষ করলাম। মুরগি তো বানাচ্ছিল, মুরগি তোরাটা তৈরি হচ্ছে, তিনটে মশলা পুরো, একটা কিউই আর মুরগি তো বিলটা তোমার শেষের মধ্যে পেয়ে দেবো। যেটা আমি যেটা পেয়ে দেবো দুটো তিনটে ধরে হচ্ছে হোয়াইট রেড আর গ্রিন, এটা দাম নিয়েছিল 180। ওটা আমার জন্য হচ্ছিল, তখন বলছিল কি মানে অন্যটা রেডি হয়ে গেছে, নিলাম তখন আমি নিয়ে নিয়ে যাবো। বাকি তিনটে মশলা ছাড়াও রেডি হয়ে গেছে, আর একটা হচ্ছিল কিউসিআর দিয়ে লাস্ট, এটা হচ্ছিল বলুন আমার এখানে ব্লু চয়েস, মানে রেড ব্লুন সব রকমই ছিল। দেখছিলাম এদের গ্লাসগুলো খুব সুন্দর করে এখানে সাজানো আছে। যাই হোক, একটু পাহাড় বন্ধ করতে চটপট করে নিই।